চিত্রনায়ক সাইমনের শিল্পী সমিতি থেকে পদত্যাগের বিষয়টি সন্দেহের সাথে দেখছেন নিপুণ। অনেকটা অভিমানেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। দুই দিন আগে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এই অব্যাহতি পত্র জমা দিয়েছেন তিনি। খবরটি জানিয়েছেন এই নায়ক নিজেই। সেখানে পদত্যাগের কারণ উল্লেখ করেছেন তিনি, বিদেশি ছবি মুক্তিতে অনিয়ম এবং এতে সমিতির নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সাইমনের পদত্যাগের এমন সিদ্ধান্তে সন্দেহ করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। তিনি বলেন, সাইমনের অভিযোগ সঠিক নয়, হুব্বা মুক্তিতে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। ছবিটি এসেছে সাফটা চুক্তির মাধ্যমে, আমদানি নীতিতে নয়। আর সাফটা চুক্তি হয় বাণিজ্য মন্ত্রণালয় ও প্রযোজক অ্যাসোসিয়েশনের মধ্যে। তারপরও যখন শুনেছি দেশি দুই ছবির সঙ্গে হুব্বা মুক্তি পেতে যাচ্ছে, আমরা 19 সংগঠন জরুরি বৈঠক ডেকেছিলাম। কাঞ্চন ভাই হুব্বা মুক্তিতে বাধা দিয়েছিলেন, সেটা মানেননি আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। অনেকটা পেশি শক্তির জোরে ছবিটি মুক্তি দিয়েছেন। এটি নিয়ে প্রযোজক সমিতির কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। সমিতির সাবেক সভাপতি ও 19 সংগঠনের আহ্বায়ক খোরশেদ আলম খসরু এরই মধ্যে আব্দুল আজিজের প্রযোজক সমিতির সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সর্বসম্মতিক্রমে। তাহলে সাইমন হঠাৎ পদত্যাগ করতে চাইছে কেন? এটা অন্য কারোর ইশারায় নয় তো? পদত্যাগের কারণ হিসেবে শিল্পী সমিতির সভাপতিকে দেওয়া একটি চিঠিতে বলেছেন, আমি সাইমন সাদিক, আপনার নেতৃত্বাধীন শিল্পী সমিতির নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে আমি আবার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম, কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে দেয়া হচ্ছে। বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে বিতর্কিত পরিস্থিতিতে সমিতির নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। আমার উল্লিখিত শেষ বাজি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি আরেকটি সিনেমা শিল্পী এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয়, এই সম্পর্কে আমাদের সমিতি নীরব রয়েছে। এই বিষয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক ও অনুচিত মনে করছি, তাই সহসাধারণ সম্পাদক থেকে অব্যাহতি চাইছি। তবে আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্রের বিকাশের পক্ষে কাজ করে যাব। এদিকে নায়ক সাইমনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ ঘোষণা দিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। অল্প সময়ের মধ্যেই শিল্পী সমিতি বরাবর পদত্যাগ পত্র জমা দেবেন বলে তিনি জানান। মঙ্গলবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয় চৌধুরী নিজেই। তিনি বলেন, আগামী 2 ফেব্রুয়ারিতে সমিতিতে গিয়ে অফিসিয়ালি পদত্যাগের বিষয়টি জানাবো। আমি সব সদস্যদের হয়তো বার্তা পাঠাবো, কেননা যে পজিশনে বসে আমি কাজ করতে পারবো না সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আমার জায়গায় যদি অন্য কেউ আসে, সে হয়তো কাজটি ভালোভাবে করতে পারবে, তখন তাকে সাপোর্ট করবে সংগঠন। প্রিয় দর্শক, চিত্রনায়িকা নিপুণের সন্দেহ করা কি ঠিক আছে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।